যতেন মালিক দিনার রহমাতুল্লাহ আলাই নদী বাড়াইরা নদীর মাঝে উঠিয়া কইছে বা আমার একটা দিনার বাড়া বাড়া দো খেওয়ানি বেটা বাড়া খুঁজে না মালিক সাহেব রহমাতুল্লাহ আলাই উঠিয়া কইন বা আমি গরিব মানুষ আমি ফকির মানুষ আমার তো দিনার টিনার নাই বাবা আমার মাফ করে দে ইরাক বাড়ি ইরাক মালিক রহমতুল্লাহ আলাই কইন বা আমি ফকির মানুষ দোয়া করুন বাবা মাঝি আসিল একটু উল্টা যদি কইল দোয়া উয়া খামে আইতো না আমার দিনার আমি ফকির মানুষ আমার তো দিনার নাই আমার দিনার কোন দিনার নাই বেটা দিনার খুঁজে না মাইর আরম্ভ করছে মারতে মারতে আল্লাহর অলির নৌকার চেষ্টা করে বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইছে যেমনে খালি চোখ খুলছে না আবার উঠে আমার দিনার কইলারে তো মাই মালের বাদেও দিনার খুঁজি দেখুন আরবার মারাত লাগিয়ে কইলে হাসাও দিনার দরকার দিনের দিন আমি জানি এমনে দিতে না মায়ের খাইয়া দিব এত মানুষ আছে না 5 টাকা ইতো না 21 টারও আছে 5 টাকা কিন্তু দিত না মনে মাঝে 5 টাকা কম দিলে বাঁচি গেছে এর বাদে কুদানি বেজ্জতি উনিয়া তুই আরবার সিফি সিফি বার করি হে বেটা মনে করছে বললাম মনে কর বিষয়টা আল্লাহর উল্লি কইরাতে মারিস না দিয়া দিলে তো দিয়ে মায়ের খাইলে এখানে আগে উঠলেই ডাক দিয়া কইনে মাঝি বেটা দিনার নিয়া শান্তি হইতে একটু অপেক্ষা করো দিনার দিয়ার তবে দিনার আমার গেছে নাই নৌকা তনে নদীর মুখে চেহারা তুলিয়া ডাক দিয়া কইল রে নদীর মাছ আমি মালিক যদি সত্যি আল্লাহর গোলাম হইয়া থাকি মাত্র একটা দিনারর কারণে রক্ত জড়াইলাম সে আস মাত্র একটা দিনার দিয়া সাহায্য করবাই যেমনে আল্লাহর অলির জবান তনে খোতাখান বাড়াইছে অসংখ্য গণিত মাস মুখর মাঝে একটা দিনার লইয়া আল্লাহর অলির সামনে হাজির হয়ে যায় মাছর মুখ তলে একটা দিনার নাদ মাঝি আতর মাঝে রাখিয়া নদীর মাঝে নৌকার মাঝে ইটা মারি দিয়া কইন্দে মাঝি দিনার নিয়া শান্তি হয়ে যা জনিয়া রাখ যদি শরীয়তে মানতাম না শরীয়তে যদি মানতাম না তাইলে তোর মতো মাঝির নৌকা তুটার দরকার আছিল না এই কথাহান হই আল্লাহর অলি নৌকা তলে লামিয়া দজলা নদী রুফরে দিয়া পানি রুফরে দিয়া খালিফার হাঁটি হাঁটি নদী পার হই ও দিন তো নে তার নামর বিছনে লাগছিল মালিক দিনার রহমতুল্লাহ আলাই এর আগ পর্যন্ত তার নামর করে দিনার আছে দিল্লি যাই দিল্লি ইন্ডিয়ার দিল্লি গেলে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই হযরত ফরিদউদ্দিন গঞ্জশেখর রহমতুল্লাহ আলাইর পীর মুর্শিদ খাজা মঈনুদ্দিন আজমিরি সানজেরি রহমতুল্লাহ আলাইর মুরিদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ সুবহানাল্লাহ পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ওগুলোর চারটার ভাই ভাইয়ের নাম অনেক কথা আছে যেগুলো বাস্তবে অনেক জায়গা থুয়াও মানায় না কিন্তু না কইলে নয় আল্লাহর বন্দায় লেখন যে অত সুন্দর করি হযরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াইতনে বিদায় নিবার সময় যখন তার জানাজার ময়দান জানাজা হাজির হয়ে গেছিল জানাজা ফলে লাগি লক্ষ লক্ষ মানুষ কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা থাকে ওই সময় একজনে ঘোষণা আইছে আপনারা জানাজা তাইছেন তো আল্লাহরে কবুলির বলে যে লেতে জানাজা পড়াইতে হইলে আল্লাহর উলি একটা শর্ত দিয়া গেছে ও শর্ত অনুযায়ী যদি মানুষ মিলেতে জানাজা উইবার নাইলে জানাজা উইবে দিল্লির 22 খাজা নামে বাজারে একটা বই আছে ওই একবার আনিয়া দেখুন জান পৃথিবীর ইতিহাস হইলা খুব কম জানাজা হইছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই জানাজার মাঝে লাখ লাখ মানুষ একে অন্যর মুখে দিছেন দিকাই নবা কিতা তোমার শর্ত খাস খাদিম শর্ত হইল জৈন আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবা তার মাঝে তিনটা বা চারটা শর্ত থাকত এক লম্বারে এইন কোনোদিন তকবিরে উলা নমাজ চাষে না অর্থাৎ কোনো নামাজ জামাত ব্যতীত কোনোদিন ফরজ নামাজ পড়ছে না তকবিরে উলার সহিত পড়ছে সুবহানাল্লাহ হইতা দুই নম্বর এইন কোনোদিন কোনো বেগানা নারী বা মহিলার বাদী সাইয়া কোনোদিন গুনার খান করছে
তিন নম্বর এন কোন দিন আসরের সুন্নত চারছেন না সুবহানাল্লাহ চার নম্বর এন কোন দিন তাহাজ্জুদের নামাজ চারছেন না সুবহানাল্লাহ চারটা কাম খুব সহজ না নিসাব মাথা না ভাই চারটা কাম খুব সহজ না জীবনে কোন দিন তকদিরে উলাফ হউত হইছে না কোন দিন বেগানা নারীর বাদি চাইছেন না আমরা চোখ দিয়ে বালা মাতুই না আমরা চোখ কি যে বালা রোডে দি বার হইলে খালি টোলা লাগান গিরি গিরি চাই হো ভুলর উপরে গেছে কি বেটি এর বাদে ও সার ভাগে সারা সারা ময়দানে লাখ লাখ মানুষ তো বনি গেছে যে ই সাইর শর্ত খে পূরণ করবার খে জানাজা পড়ব বাবা জানাজা উঠ মাতুই না জানাজা হইব কিনা বাবা যাই 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 বাদ দে ইয়া আল্লাহ সারা ময়দানে খিন্নর বাদি স্যার কি যে সময় দেখছেন মানুষ নিরাশ হইয়া ময়দান ত্যাগ করিল ওই সময় এক আল্লাহর বন্দা জানাজার মাটর মজহান তো নেউটিয়া হন জনাব ও আল্লাহর বন্দা হল দয়া করি আপনার খেউ ময়দান চালিয়া যাই না জানো আজকের এই জানাজা আমি ইমামতি আর আসতে হোক সুবহান আইসকুর মূল্যায়ন যে কিন্তু ফতুয়াবাজি হর্রা নবী আল্লাহর ইহুদি বানাইলা তালা খান মুল্লা আসলাই না হা হা শরদ ময়দানের মাঝে একটা নিস্তব্ধতা একটা নির্ভেজাল একটা আওয়াজ যেন বন্ধ হয়ে গেছে সারাটা ময়দানের মানুষ তো ইয়াই মানুষটার বাদি তাকায় হাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির এই চারটা শর্ত পূরণ করিয়া খে জামাতের ইমামতি করব ময়দানের মানুষ এই অবস্থায় আল্লাহর বন্দার বাদি চাইয়া আছে কারণ সবর ভিতরে একটা আগ্রহী মানুষটার দেখার দরকার চিনার দরকার মাতই না জীবনে ফরজ নামাজ জামাত পৌঁছেছে বেগানা নারী বাসাইছেন না আসরের সুন্নত কাজ হইছে না তাহাজ্জুদ বাদ দিছে সুবহানাল্লাহ ইলা ফ্রি মানুষ হওয়া তো বড় কঠিন যেমনে খালি আইছেন লাশের সামনে আল্লাহর ওলি হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সামনে আইছে সারা ময়দানের মানুষের চোখ টানবার খুব বালা করে মাসেন নিকরে মাথা উঠাইছেন মানুষ তো বনি গেছে কারণ এই জেন জেন কইছেন আমি নামাজ পড়াই নোয়ারি সাইর শর্ত আমি পূরণ করব এই সাধারণ কোনো মানুষ নাই এই সাধারণ কোনো মানুষ নাই এই এলাকার স্বাভাবিক মুরব্বীও নাই এই দেশবাসা কোনো আলিমও নাই এই এলাকার সাধারণ কোনো মানুষ নাই এই তৎকালীন পৃথিবীর নামি দামি দিল্লির প্রেসিডেন্ট হযরত শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ সুবহানাল্লাহ এখন বাদশাহ তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসা করে হোকা যেন প্রেসিডেন্ট আছে নেন আমরা আল্লাহ খান খুব ফ্রি মানুষ তো মাথায় না বাবা যে বড় মেম্বার সব দেই না শুন যেন চেয়ারম্যান আছে নেন দেখি আজ কবে বাস শিডিউল কিলা লম্বা কোন দিন খার বাড়ি কোন বিচার খার কোন মিটিং কিতা কিতি সব তা এক মাসে সিরিয়াল মিলবো কিনা আর যেন একটা জগতের প্রেসিডেন্ট সারাটা ময়দানের মানুষ সবাক হয়ে যায় আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন ইলতুমিস রহমাতুল্লাহ আলাইহি ময়দানের লাখো জনতার উদ্দেশ্যে হইন ভাইয়ান আমি শামসুদ্দিন ইলতুমিস আমি শামসুদ্দিন আলতামাস দিল্লির সম্রাট ও ভাই মুসলমান হল আমার এই বিষয়টা সম্পূর্ণ গোপন আছিল আল্লাহ ছাড়া আর কেউ জানার কথা নাই আমি আল্লাহর সাক্ষী রাখিয়া কইয়া আমার জীবনে কোনো দিন আমি ফরজ নামাজ জামাতে তকবীরে উলা ফৌত হইছে আমার মন ফলেন না বড় করি কইন না সুবহানাল্লাহ দুই নম্বরে আমার জীবনে কোনো দিন আমি কোন বেগানা নারীর বাদি খাইশ মতো আমি চাইছি না যদিও কোনো সময় বেগানা নারীর প্রতি শোক পড়ে গেছে কিন্তু ফিরিয়া দ্বিতীয়বার আমি ইচ্ছা করি আর চাইছি না তিন নম্বর আমার জানা মতো আমি আসরের সুন্নত কাজা করছি না আমার জানা মতো রাষ্ট্রীয় সমস্ত খাম খাস সরিয়া
ফজর আগে ঘুমাইবার আগে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া কিছু সময় ঘুমাইতাম, টাইম মতো আরবার ফজর পড়ি লইতাম। এই জাইরটা কাম আমার বুঝ আছিল আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না, কিন্তু আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তানরে আধ্যাত্মিক জগতের সম্রাট বানাইছিল, তাই তার অন্তর চক্ষু দিয়ে আমার এই সাইরটা লুকাইল আমলের খবর জানতা। আল্লাহর ওলিয়ে যে কথাখান হইয়া গেছেন চিন্তার কারণ নাই, আমি জানাজার নামাজ পড়াইমু ও কথা হইয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাফনের মুখ মুখর মুখর খাফনের খাফড় খান হরাই চকুর পানি ফালাইয়া আল্লাহর ওলি শামসুদ্দিন আলতাওয়াসে ডাক দিয়া কইল গো আল্লাহর ওলি জমিন তলে গেছো গি জান্নাতের পথ লইয়া জান্নাত হইয়া গেছো গি, যাইবার সময় আমি হত বাগারে এই লাখো মানুষের সামনে পরিচয় করিয়া দিয়া গেলায় যদি দয়া করিয়া এমন কাজ করিয়া দিলাইছো তাইলে আখেরি দরখাস্ত করমু জান্নাত যাইবার সময় এই গুলাম রে যেন না বলিয়া অন্তত কে দয়া করিয়া জান্নাতি বানাইয়া লইয়া যাইও। চক্ষু অন্তর চক্ষুর পাওয়ার আল্লাহ কারামত, দয়া করে কইবা নাকি দা কারামত, আরো জোরে কই নাকি দা কারামত, কারামত আল্লাহ কারামত আল্লাহর মকবুল বান্দা গুলোর এদি গোটাইছেন যে তার বিষয়ে মানার জুকার বিশ্বাসর মত নাই, কিন্তু আপনি ইমানদার হইয়া তাহলে বিশ্বাস করতেন বাগড়ডর হিংস্র প্রাণী মাতই না, শাহজালাল সাহেবের বাগড্ডর আছে না মাত্তা না আছে তো, শাহজালাল সাহেব 13 বছরের যুবক, মামার গেছে আইসে জঙ্গলিয়া শিকার জয় হরিণে বিচার লইয়া মামায় উঠিয়া কইছেন বাবা শাহজালাল যাও হরিণের বিচার করিয়া দিও, কার বিচার করতে বলে হরিণীর বাচ্চারে বাঘে ধরিয়া খাইল অন্যায় বাবে খায় খেলেও বিচার করা থাকছে আমার লাগান বেটারে বিলাই বিচারে পাঠাই নিখে মাতি না দি এটা মনে রাখ আমার ডর আমার হিংস্র প্রাণী খাইলি। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রতি শুক্রবারে বৃহস্পতিবারে গুড়া বাগর উপরে সোয়ার হইয়া আইতা জুম্মা আদায় করতাম মাল লগে সাক্ষাৎ করিয়া ফিরিয়া আল্লাহ আল্লাহ রাত আরবার ফিরিয়া যায় আমি পারবো নি হিয়াল উপরে সোয়ার হইতা মাথায় না তুলতলি যাওয়ার জীবন পড়লে দেখবা অসংখ্য দিন বাঘর লগে সাক্ষাৎ হয়েছে কিন্তু আল্লাহর ওলির কোনো ক্ষতি হয়েছে না, বরং বাঘে আল্লাহর ওলির গেস্তলে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক না, খেনে বলে আল্লাহ কইছেন লা খাউফ, এরার কিতা নাই ভয় নাই মা তো এরার কিতা নাই ওলাহুম ইয়াহজানুন তার আর কোনো জাতর মাত্তা না এরার কোনো জাতর চিন্তা নাই। আমি নদী বার হইতে নৌকা লাগে শাহজালাল সাহেবের নৌকা কোথাও লইয়া আইসলাম মাছের পিঠিত ও বগুড়া তে রাজা আছিল জেলা সিলেট আছিল গোলগোবিন্দ কিগন নাম আছিল রাজা পরশুরাম, নাম কি আছিল মাতো কই গুন নাম কি আছিল খাজা মঈনুদ্দিন আজমিরি সানজেরি রহমতুল্লাহ আলাইহির লগে যে কাবিরে দুশমনে করছিল হি রাজার নাম আছিল পিত্তিরাজ, ইগুন নাম কি আছিল আর আমরা ইগুন নাম কি আছিল গড়গোবিন্দ, সিলেটার ইগুন নাম কি আছিল যাও গড়গোবিন্দ আর বগুড়ার ইগুন নাম হইল পরশুরাম, এখন পর্যন্ত পরশুরামের সেই স্থানটা চিহ্নিত আছে মাছর পিটিত সোয়ারইয়া এই জমিন আইসা জুড়ে কই সুবহান 12টা আমি মাঝে মধ্যে যাই তো আমরা করিমগঞ্জ বর্ডারে বার হইলে অন্য অন্য বীর খানদানের কিছু মানুষ আছে
আমরা পীর মসজিদ ফুলতলি যাব রিসালে সাহেব বাসানে রিসালাতুল মাহফিল এরা আইন উজান্ডির সৈয়দ সাহেব কিবলা হল আল্লাহর ওলি হল আইন এরার বাড়ির দুইজন আল্লাহর ওলি আছেন তারা পূর্বপুরুষ এরা হইলা নবীর বংশর মদিনা শরীফের মানুষ সুবহানাল্লাহ এরার কথা হল যে এরাও মদিনার তনে তখন কুরজবানাত মাসর বিটিত সোয়ার এখন আমার লাগান বেটা চিন্তার বিষয় আছে কিন্তু এরার চিন্তার কোনো বিষয় আছে না মনে রাখুন জান দয়া করি মনে রাখুন জান মাইজুম সাহেবের মুখে শুনছিলাম আজকের প্রধান অতিথি আপনার আর যাই হুজুরে একদিন কইতে পারবে বলে খেজ্ঞে বই লেখিল যে শাহজালাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে পার হয়েছিলেন এটা সত্য তবে জায়নামাজের নিচে বাঁশের ছালি ছিল তোর বাপে বানাইয়া দিছিল আমার মা মাছ দোয়াত গিয়া চাউল দোয়াত গিয়া দেখেছিল মানে সাকিয়ার খালার উপর মিলছে ঠিক না কত বড় বল দইলে ইটা লিখতে পারে ঠিক না হযরত আমানত রহমতুল্লাহ জীবনী পড়লে দেখ বাপকীর্তনে রুমাল বার করিয়া সমুদ্রের উপরে দি সফর করছে চিটাগাং হযরত চা বদর পাথরের উপরে সোয়ার হইয়া এক দেশ তনে আর এক দেশ হয়েছে যাক কোনোদিন সুযোগ হইলে আমি মাতিম কিছুটা হইলে আমি বুঝাইতে পারছি ইনসাফ হবে আল্লাহর প্রিয় বন্দা এরার দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা হল সার্বিক স্বার্থে দিনের স্বার্থে যেগুলো আল্লাহ গোটাই এগুলা ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করা লাগবো নি না লাগতো দয়া করি মাতুকা লাগবেন না লাগতো না এখন যদি কোনো কে মানে না তে তার মানুষ না মাত্তা নাই এখন যদি হ্যাঁ মানে না তার কে মানুষ না আমার কিচ্ছু আয় যায় কিচ্ছু আয় যায় না দে মনে রাখুন জানো আল্লাহর ওলি এগুলোর এই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা কেয়ামত পর্যন্ত দিনের দাওয়াত এরার উসিলা চলছে চলতে থাকবো আল্লাহর নবীর উত্তরাধিকার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর মকবুল বান্দা আল্লাহর মায়ার বন্ধু হল হকানি আলিম উলামা উলি আল্লাহ হল এই জমিনে আসুন আল্লাহর দিন প্রচার চলছে চলবে আল্লাহ কিচ্ছু দিয়া এই জমিনের কোনো মানুষে সত্যিকার অর্থে আজকে আমরা যেগুনটা ইয়া বাধা দিরা যেগুনটা আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে বুঝাইতে চাই না আল্লাহর জন্য কিচ্ছু দিয়া ইতার আল্লাহ তো আমরা হালাই না আল্লাহর জন্য আমরা রে আমরা বাচ্চা কাচ্চা রে আমরা বংশ ধরে যেন ইমান হেফাজত রাখিয়া আল্লাহর গুলামি করার তৌফিক দিন হোক আমি আরো জুড়ে হোক আমি এরারে মানার দরকার আছে নি না নাই দয়া করে মাত্তা নাই মানার দরকার আছে নি কেউ যদি জিকা ওলি আল্লাহ মান মনি বলে না মানিয়া উপায় নেই কেন উপায় নেই বাট্টি করি এমন তো কইলে যেহেতু কইছেন আমারে হুজুরে ওলি আল্লাহ কেন মান আপনারা মুরব্বী বাবা বল যারা আছেন খুব কাছেন আমি যদি বাংলাদেশের এক সাধারণ মানুষ হই আর আমি যদি কই আমি স্বাধীনতা মানি না মাত বুঝছই না আমি বাংলাদেশের এক মানুষ তো আমার আইডি কার্ড আমার পাসপোর্ট সব তো বাংলাদেশই তো এখন আমি যদি উঠিয়া কই বলে আমি স্বাধীনতা মানি না আপনি কইরা মানিয়া নিত না আর সরকারি মানুষে পাইলে কই ভাই মোল্লা তোমার বিরুদ্ধে সরকারবাদী কেস মামলা হয়ে যায় তৈন না আমার বিরুদ্ধে আপনারা কেস দেওয়া লাগতো না সরকারবাদী কেস ঠিক নি না ঠিক না সরকার এখানে মানলাম না আমি কিতায় মন অপরাধ বলে আমি স্বাধীনতা সার্বভৌমত্বরে অস্বীকার করছি এই জমিনের লক্ষ লক্ষ মানুষের ইজ্জত মাবনির ইজ্জত নষ্ট হয়েছে মানুষ শহীদ হয়েছে ইতারে আমি অস্বীকার করছি অপমান করছি এরদা আমার উপরে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে আতই না সাহ আমি যদি সত্যিকার এই দেশের নাগরিক হিসাবে দাবি করি তো আমি দেশের স্বাধীনতা মানতে বাধ্য মানতে বাধ্য আশা করি কক্কা যায় একজন ইমানদারের কাছে দেশ বড় মা বাপ বড় ভাই বন্ধু বড় বিবি বাচ্চা বড় সম্পদ বড় গাড়ি বাড়ি বড় নাই না আমরা সবচেয়ে বড় কিতা ইমান যদি আমি দেশের স্বাধীনতা না মানায় যদি আমি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হইতে পারি যজ্ঞ ওলি আল্লাহ মানত না আশা করি ই দেশের মুসলমান দাবি করলে আমরা তার মুসলমান মানতাম পারবো মাত্তা নে পার বলি কারণ তার বাপ তার দাদা তার সদ্য গোষ্ঠীও মুসলমান হয়েছেন হার উচিলা সাজলা মাত্তা না জুড়ে কত হার উচিলা এটা ওলি আল্লাহ না মানিয়া কোনো উপায় আরো কোনো কোনো কইলে গালি এনতে গালি এন জানো কোনো উপায় যদি কয় আমার বাপ মানি না এই উপায়ের মানুষের খুব সম্মান দিবা তো
আল্লাহরে বুঝার তৌফিক দিতা, মানার তৌফিক দিতা হোক, আমিন।